আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন, স্বাগত জানাই। মে মাসের 13 তারিখ আপনি কুয়েতের কোন মন্তাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন এবং আপনার এলাকায় বৃষ্টি কেমন হচ্ছে কমেন্টস করে জানাতে পারেন। আমরা যখন এই ভিডিওটি তৈরি করছি তখন অনেক স্থানেই ঝিরঝির বৃষ্টি হচ্ছে। আপনারা ভিডিওর সাথে যে রংধনুটি দেখতে পাচ্ছেন, আজ কুয়েতের আকাশ থেকে এটি রেকর্ড করা হয়েছে। আপনি এই রংধনু আজ দেখেছিলেন কিনা তাও কমেন্টস করে জানাতে পারেন। দীর্ঘদিন পর আমরা কুয়েতের আকাশে রংধনু দেখলাম। ওমানের সুলতান কুয়েত সফরে এসেছেন। ওমানের সুলতান হাইতাম বিন তারিক 2 দিনের রাষ্ট্রীয় সফরে কুয়েত পৌঁছান। তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে কুয়েতের পক্ষ থেকে। সুলতান হাইতাম বিন তারিক এবং কুয়েতের মহামান্য আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহ বৈঠক করবেন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবেন। আপনারা এরই মধ্যে অবগত রয়েছেন কুয়েতে যে রাজনৈতিক অস্থিরতা রয়েছে, এই রাজনৈতিক সংকট মোকাবেলায় অলরেডি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কুয়েতের বর্তমান আমিরকে সম্পূর্ণ সাপোর্ট দেওয়ার ঘোষণা করা হয়েছে। এর একদিন পরই বর্তমান ওমানের সুলতান বিন তারিক আসলো। এতে করে বর্তমান আমির যে সিদ্ধান্তগুলো নিচ্ছে বা কুয়েতে রাজনৈতিক অস্থিরতার কোনো সুযোগ নেই, এটি খুব স্বাভাবিকভাবেই কন্ট্রোল হয়ে যাবে বলে বিশ্লেষক মহল মনে করছে। কারণ মধ্যপ্রাচ্য, যেটি সৌদি, দুবাই, কাতার, ওমান, বাহরাইন এবং কুয়েত সবগুলো দেশে রয়েছে রাজতন্ত্র এবং কুয়েতে রয়েছে সংসদীয় গণতন্ত্র, যদিও এই গণতন্ত্রের সম্পূর্ণ পদ্ধতিটি রাজ পরিবারের হাতে সীমাবদ্ধ। আর রাজ পরিবার যে সিদ্ধান্ত নেবে তাই কার্যকর, যা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি আজকে সকালের আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অলরেডি আপনি অনেকগুলো তথ্য জেনে গেছেন, আর যদি না দেখে থাকেন অবশ্যই অনুরোধ করব সবাই সেই ইনফরমেশনটি দেখে নেবেন। প্রিয় প্রবাসী ভাই ও বোন, গত কয়েকদিনে কুয়েতের বিভিন্ন স্থানে রেকর্ড অভিযান পরিচালনা করছে কুয়েতের নিরাপত্তা কর্মীরা। এই সকল অভিযানে নানা ধরনের অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদেরকে আটক করা হচ্ছে এবং আটককৃত ব্যক্তিদেরকে স্বাভাবিকভাবে কুয়েত থেকে বহিষ্কার করা হবে। কাজেই আপনার আমার প্রবাস জীবন সুরক্ষিত রাখতে আমরা অবশ্যই অপরাধ করা থেকে বিরত থাকব। সেই সাথে একটি ব্যাপার আমাদেরকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, আমরা কার সাথে মিশছি, কার সাথে থাকছি, কে আমাদের সাথে থাকছে, এই ব্যাপারে আমাদেরকে আরও সতর্ক এবং সচেতন হতে হবে। বিশেষ করে আমরা সাম্প্রতিক সময় কুয়েতের নিরাপত্তা কর্মীদের অভিযানের গুরুত্বপূর্ণ কিছু ইস্যু দেখেছি, যেখানে ব্যক্তি বিশেষ বা ব্যক্তিরাই একজন অন্যজনকে ধরিয়ে দিচ্ছে। যখনই কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো একজন প্রবাসীর নামে কমপ্লেন যাচ্ছে বা অভিযোগ যাচ্ছে তখন সেটি নিয়ে তারা তদন্ত অব্যাহত রাখছে, যেটি ছায়া তদন্তের পর তাদের যদি মনে হয় অভিযান পরিচালনা করা তখনই তারা অভিযান পরিচালনা করছে আর প্রবাসীদেরকে আটক করছে। কাজেই এই সকল ব্যাপারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে প্রবাস জীবন সুরক্ষিত রাখতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন, কুয়েতের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো জানতে পারবেন।